প্রিন্সের সাথে বেঈমানির শাস্তি একটাই, তা হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। কতটুকু শোনা এনেছো প্রিন্স? যতটুকু তোমরা চেয়েছো ঠিক ততটুকু এনেছি। আগে ওই টাকার ব্রিফকেস আমার হাতে দাও, তারপর শোনা পাবে। শোনো প্রিন্স, টাকা দিলে তো বাজারেও শোনা পাওয়া যায়, তাহলে আর এখানে এলাম কেন? ব্রিফকেসটা দিয়ে দাও। তোদের কি মৃত্যুর ভয় নেই? মৃত্যুর ভয় তুই কর, যদি বাঁচতে চাস ব্রিফকেস দিয়ে দে। ঠিক আছে, পুরো 1 কোটি টাকার সোনা এই ব্রিফকেসে। নে, সামলা। শীর্ষ সন্ত্রাসী প্রিন্স তার শক্তিশালী গডফাদারের ছত্রছায়ায় একের পর এক হত্যা, সন্ত্রাস এবং স্মাগলিং সহ নানা বেআইনি কর্মকাণ্ড করেই চলেছে। প্রশাসন শত চেষ্টা করেও প্রিন্স ও তার গডফাদারকে গ্রেপ্তার করতে পারছে না। অপ্রতিরোধ্য প্রিন্সের পেছনের শক্তির উৎস উদ্ঘাটন এবং ওই সকল নেপথ্য নায়কদের খুঁজে বের করার জন্য সূক্ষ্ম তদন্তের লক্ষ্যে স্থানীয় প্রশাসনকে সাহায্য করার জন্য সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামে একজন ইন্টারপোল অফিসার আগমন করলেন। ইন্টারপোল অফিসার হবার কারণে আমি পৃথিবীর বিভিন্ন দেশের পুলিশের সাথে কাজ করেছি, অ্যাসাইনমেন্ট নিয়ে বাংলাদেশে এই প্রথম। এই ফাইলে যাদের নাম আছে তাদের সম্পর্কে আপনাদের কাছেও কিছু কিছু তথ্য আছে। আপনারা জানেন এরা চট্টগ্রামের বিভিন্ন পয়েন্ট দিয়ে স্বর্ণ, মাদকদ্রব্য এবং অস্ত্র অবৈধভাবে আমদানি করছে। এছাড়া বড় বড় কিডন্যাপ, নারী ও শিশু পাচার করছে। স্বর্ণ অস্ত্র আদান প্রদান করতে গিয়ে খুন খারাপিও হচ্ছে। মাঝে মাঝে স্বর্ণ ও ট্রাকে ট্রাকে অস্ত্র ধরা পড়লেও যারা এগুলো আমদানি করছে তারা সবসময় ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
এর সাথে জড়িত রয়েছে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। পৃথিবীর সমস্ত পুলিশ এদের অপকর্ম সম্পর্কে জানে, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে এদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না। আপনারা জানেন, ভদ্রলোকের মুখোশ পরা এই আন্তর্জাতিক স্মাগলারদের ধরার জন্যই স্থানীয় প্রশাসনকে সাহায্য করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধে আমাকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল থেকে এখানে পাঠানো হয়েছে। এসপি সাহেবের ইনফরমেশন অনুযায়ী ধারণা করা হচ্ছে, আজকাল এই শক্তিশালী স্মাগলাররা চট্টগ্রামে তাদের আস্তানা বানিয়েছে। যেভাবেই হোক এদেরকে ধরতে হবে, কারণ এরা দেশ ও জাতির জন্য বড় ধরনের হুমকি। আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য এসেছি। আশা করি আমরা চেষ্টা করলে এই সংঘবদ্ধ ক্রিমিনালদের অবশ্যই ধরতে পারব। এসপি সাহেব, আপনি ক্রিমিনালদের নামগুলো বলুন প্লিজ। মিস্টার রহমান, আমার কাছে যে নামগুলো আছে তাদের কাউকে আমরা ভালো করে চিনি না। শুধু দু একজন সম্পর্কে কিছু ইনফরমেশন আছে। নামগুলো হলো পাটোয়ারি, কাশেম শিকদার, সালাউদ্দিন লস্কর, কাদের, টাইগার, এবং সবচেয়ে ভয়ঙ্কর যে, সে হলো প্রিন্স। তাহলে বলো ওর অপরাধ কি, কি ব্যাপার বলো, ওকে মারার কারণটা কি? শামস, ওর পা থেকে জুতাটা খোলো। হিলটা ঘোরাও, কাগজটা বের করো। মাই গড, এই দেখছি আমাদের গোপন আস্তানার ইনফরমেশন। যে কাজে প্রতিদিন খুন খারাপি আর পুলিশে ধরার ভয়, সে কাজ তুমি কেন করো? ওদের চাকরি ছেড়ে দাও। তুমি তো জানো সুমনা, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে তোমাকে বিয়ে করার পর চাকরি জরুরি হয়ে পড়ল। বিয়ে করেছি এটা গোপন রেখে হঠাৎ প্রিন্সের সাথে কাজে যোগ দিলাম। আগে বুঝিনি যে এরা এত খারাপ। এখন তো বুঝেছ, ছেড়ে চলে আসো। ইচ্ছে করলে কি আর চলে আসা যায়? ওদের সবকিছু আমি জেনে ফেলেছি। ওদেরকে ছেড়ে চলে আসার কথা বললেই প্রিন্স আমাকে মেরে ফেলবে। সুমনা, সুমনা, এ রাস্তা ওয়ান ওয়ে, একবার ঢুকলে আর বেরোনো যায় না। তোমাকে তো আগেই বলেছি, চলো আমরা দেশের বাইরে চলে যাই। খুব শীঘ্রই যাবার ব্যবস্থা করছি। কিন্তু কিভাবে, ওরা যদি টের পেয়ে যায়? কিচ্ছু টের পাবে না, সেটা তোমার ভাবতেও হবে না। আমি সব ব্যবস্থা করে রেখেছি। সত্যি বলছো? হ্যাঁ, এখন মনটা ভালো করো। কিন্তু আরে, কর্ণা আপার সাথে আমি ব্যাপারটা নিয়ে আলাপ করেছি, তোমার পাসপোর্ট এবং ছবিও দিয়েছি, এতদিনে বোধ হয় ব্যবস্থা হয়ে গেছে। আপাও চাচ্ছেন আমরা যাতে বাইরে চলে যাই। আপা কাল অফিস সেরে আমাদের বাসায় আসবেন। তাই নাকি? আমাকে না জানিয়ে এত কিছু করে ফেলেছো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি তোমাকে নিয়ে অনেক দূরে হারিয়ে যেতে চাই। আচ্ছা এসপি সাহেব, ওই মানিক ছেলেটা যে আমাদের ইনফর্মার হিসেবে কাজ করত, সেটা আমি
আপনি আরবেশা জলেও জানতাম, কিন্তু প্রিন্স জানলো কি করে? আমার মনে হয় মিস্টার রহমান, যদি আপনি ধারণা করেন আমাদের কোনো অফিসার ওদের সাথে যোগাযোগ রাখছে এবং আমাদের গোপন কথা বলে দিচ্ছে, সেটা ভুল হবে, কারণ আমি আমার লোকদের বিশ্বাস করি। তা ঠিক আছে, কিন্তু এমনও তো হতে পারে ওদের লোক আমাদের সাথে যোগাযোগ রাখছে। এনিওয়ে, বাজে কটা? তিনটা। বাহ, খুব সুন্দর ঘড়ি তো মিস্টার জলিল। একই ঘড়ি আমি সুইজারল্যান্ডের একটা দোকানে দেখেছিলাম, অনেক দাম, কিনতে পারিনি। কোথায় পেলেন? আমার এক বন্ধু দিয়েছে। হ্যাঁ, গুড বাই মিস্টার জলিল। আসি এসপি সাহেব। আমি দেখছি। আরে আপা এসে পড়েছেন, আসুন আসুন, বসুন। আপনি এসেছেন, ভালো হয়েছে। আপা আপনার ভাইকে বোঝান তো, ও খুব দুশ্চিন্তা করছে। ওহো, আবার কি হলো? এত চিন্তা করছিস কেন? তোমরা ওদের সম্পর্কে জানো না আপা। আমি ওদের ছেড়ে চলে যাব সেটা যদি ওরা জানতে পারে তাহলে প্রিন্স আমাকে মেরে ফেলবে। আমি জানি, আর সেজন্যই সুমন আর আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই দেখ তোদের প্লেনের টিকিট শামস। তোকে নিয়ে আমি আর সুমন অনেক ভেবেচিন্তে দেখলাম, তোকে শয়তান চক্রের হাত থেকে বের করতে হলে বাইরে পাঠানো ছাড়া কোনো উপায় নেই। কিন্তু তুই কোনো চিন্তা করিস না, ভিসার টিকিট তো হয়েই গেছে, এখন আর কিসের ভয়? তোরা কালই চলে যাবি, আমি কাল সকাল 8টায় এয়ারপোর্টে থাকবো। তোরা ঠিক সময় মতো চলে যাস, ঠিক আছে? আসি। প্রিন্স, খবর পেলাম শামস কল দেশের বাইরে ভেগে যাচ্ছে। হ্যাঁ পাটোয়ারি সাহেব। প্রিন্স, শামস যদি ভেগে যায় তাহলে আমাদের জন্য বিপদ হবে, আর আমাদের বিপদ মানে তোমার বিপদ। ও আমাদের ভিতরের খবর সব জানে, শামস জীবিত থাকা মানে আমাদের জন্য সমস্যা, তাই এই ব্যাপারটাকে হালকা ভাবে নেওয়া ঠিক হবে না। আই সি, আমি ওই পেইমানটাকে বাঁচিয়ে রাখতে চাই না। আমি কোনো ব্যাপারেই হালকা ভাবে নেই না পাটোয়ারি সাহেব। শামস কাল দেশের বাইরে নয়, প্রিন্স। ড্রাইভার থামো। আমি বাইরে চলে গেলেও তোমাদের কথা কাউকে বলবো না। আমি অন্ধকার জগৎ ছাড়তে চাই প্রিন্স, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও।
তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ও না প্রিন্স, তোমাকে পুলিশে না ধরিয়ে আমি আমার শামসের দাফন করব না। জি স্যার, প্রিন্স আজও একজনকে খুন করে রাস্তা ফেলে গিয়েছে। আমরা চেষ্টা করছি খুব অল্প সময়ের মধ্যে ওকে গ্রেফতার করতে। ঠিক আছে স্যার। ওকে স্যার, আমরা খুবই দুঃখিত। তোমার হাজবেন্ড যেহেতু ওদের সাথে কাজ করত, তাই আমার মনে হয় প্রিন্সকে ধরতে তুমি আমাদের সাহায্য করতে পারবে। আমার বিশ্বাস তুমি প্রিন্সের অবস্থান সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন দিতে পারবে। আমি চেষ্টা করব স্যার। আসি স্যার। ভাই, মালগুলো বুঝে নিন। হ্যাঁ, মালগুলো বুঝে নাও। ওকে বস। হ্যালো এসপি সাহেব। হ্যাঁ বলছি। আমি সুমনা বলছি। প্রিন্স হোটেল সিহিলে, কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আপনি জলদি আসুন। না না, ওকে কোনোভাবেই যেতে দিও না, আমি খুব তাড়াতাড়ি আসছি। হ্যালো আন্টি, আমার আসতে একটু রাত হবে, এখন রাখি? একটু দেরি হলেই আন্টি খুব চিন্তা করে। ঠিক আছে, পরের বার তোমার আন্টিকেও সাথে নিয়ে এসো, আমি একটু বাইরে যাচ্ছি। এত তাড়াতাড়ি বাইরে যাবে কেন, একটু থাকো না। নো বেবি, জরুরি কাজ আছে। Thank you.
ঘিরে ফেলেছে এখান থেকে পালাতে পারবে না প্রিন্স আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করছি তুমি শামসের প্রিয়তমা হ্যাঁ খবরদার কেউ গুলি করবে না প্রিন্সকে জীবিত চাই উপরের অর্ডার আছে তা না হলে স্মাগলিংয়ের শেকড় উপড়ানো যাবে না ওই পিস্তল খালি প্রিন্স ভেরি স্মার্ট ভেরি স্মার্ট চলো প্রিন্স নিচে পুলিশ তোমার জন্য অপেক্ষা করছে অপেক্ষা করতে দাও প্রিন্সের জন্য দুনিয়া অপেক্ষা করে পুলিশও করবে কিন্তু এটা জেনে রাখো প্রিন্সকে ধরা শুধু কঠিনই না অসম্ভব
তার মানে তুমি এখান থেকে পালিয়ে যেতে চাও? জি হ্যাঁ। তোমার চার পাশ পুলিশ ঘিরে ফেলেছে, ভেঙে যাওয়ার চেষ্টা বৃথা হবে। প্লিজ তুমি আত্মসমর্পণ করো। তুমি এখান থেকে পালাতে পারবে না। এসপি সাহেব, আমাকে ধরার চেষ্টা করলে এই মেয়েটার জীবন যাবে। আমি আবারও বলছি, ভালো চাও তো আইনের কাছে আত্মসমর্পণ করো। সরি এসপি সাহেব, আমি নিরুপায়। আমি ওদের ছেড়ে চলে যাব, ওরা জানলে প্রিন্স আমাকে মেরে ফেলবে। আপনি? আমি মৃত ব্যক্তির বোন। এত দেরি করলেন কেন? আমি অনেক দেরিতে খবর পেয়েছি। জাস্ট এ মিনিট, এই নিন লাশের পরনের কাপড়। ডাক্তার সাহেব, টাকাগুলো রাখুন, পোস্টমর্টমের পর লাশ কবর দিয়ে দেবেন। কেন, লাশ নিয়ে যাবেন না? না ডাক্তার সাহেব, লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেলে নানা কথা উঠবে, তাছাড়া আমার মা বাবা শামসের মৃত্যু সহ্য করতে পারবে না। আরে এত শুভ না, ওর লাশ কোথায় পেলে? প্রিন্স ওকে মেরে রাস্তা ফেলে গেছে। প্রিন্স, তুই আমার নিজ বাপ ভাই ভাবিকে হত্যা করেছিস, তোকে আমি ছাড়ব না। আমাকে সেভ করার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু পুলিশ তোমাকে তাড়া করছে কেন? আমি বেশ কয়েকটি হত্যা মামলার আসামি, পুলিশের তাড়নায় অস্থির হয়ে পড়েছি। যদি একটু ভালো শেল্টার পেতাম। তোমার কোনো আপত্তি না থাকলে আমাদের সাথে কাজ করতে পারো। পাটোয়ারি সাহেব, আপনি কি মজা করছেন? আরে এই সেমনি আমাদের এখানে কি কাজ করবে? টাইগার, তুমি যদি এই কিছুক্ষণ আগে এই মেয়ের বাহাদুরি দেখতে তাহলে কথা বলতে না। টাইগার, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শি ইজ গ্রেট। যদি পালানোর রাস্তা না পায় তাহলে বিড়ালও বাঘ হয়ে যায়। এই ধরনের দশটা মেয়েকে আমি জাস্ট এ মোমেন্ট। পাটোয়ারি সাহেব, তবে জিনিসটা কিন্তু করা,
কাদে তুমি টাইগার কে বোঝা টাইগার আরে আরে ভেরি গুড ভেরি গুড পাটোয়ারি সাহেব আমি সব দেখেছি এবং শুনেছি হেই মেয়ে জঙ্গলি বিড়ালের মতন মরা সাহসী চালাক এবং ভয়ঙ্কর আমার এই জঙ্গলি বিড়াল খুবই পছন্দ হয়েছে ওকে রেখে ভালোই করেছেন আজ থেকে ও আমাদের সাথেই কাজ করবে অনেক ধন্যবাদ প্রিন্স অনেক ধন্যবাদ তোমাদের আমাদের প্ল্যান তাহলে সফল হয়েছে জি স্যার কোনাপা সুন্দরভাবে প্রিন্সের এখানে ঢুকতে পেরেছে এখন সময় আর সুযোগ বুঝে কোনা তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে পারবে তাহলে তোমরা এখন যাও প্রয়োজন হলে আবার ডাকবো কয়েক ঘন্টার ব্যবধানে প্রিন্স পর পর দুটো খুন করলো ওদিকে রেস্টুরেন্টে পুলিশের উপর গুলি অথচ আমরা আর কিছুই করতে পারছি না ঠিকই বলেছেন মিস্টার রহমান প্রিন্সকে ধরতে হলে আমাদের আরো তৎপর হতে হবে যেভাবেই হোক ওকে অ্যারেস্ট করতেই হবে তাহলে আর দেরি করছি কেন আমি শুধু সঠিক ইনফরমেশনের জন্য অপেক্ষা করছি দ্যাট আমি অফ শো শো ওর সঙ্গে কখনই পারলাম না প্রিন্স এখনো খেলছো ফোন তো আসছে না জানসারি এসে যাবে পাটোয়ারি সাহেব ফ্লাইট মিস হলো নাকি হ্যালো পাটোয়ারি স্পিকিং হাবিব বক্স বলছি মাল 11:30টার সময় মরা পাহাড়ের নিচে পৌঁছে যাবে 11:30টায় ঠিক আছে প্রিন্স যথাসময়ে পৌঁছে যাবে Thank you.
আপনি মালগুলো ফ্রেট কোয়ার্টারে পাঠানোর ব্যবস্থা করুন। স্যার পালাকার যাই করুক, খুব অল্প সময়ের মধ্যে আমরা তাকে গ্রেফতার করব। 5 কোটি টাকার মাল ধরা পড়েছে, যেভাবেই হোক সেটা পোষানো যাবে, কিন্তু প্রিন্সের কিছু হলে সেটা পোষাবো কি করে? আমার বিশ্বাস প্রিন্স জীবিত আছে। হ্যাঁ, আমারও বিশ্বাস প্রিন্স মরতে পারে না। যেভাবে হোক প্রিন্সকে খুঁজে বের করো। প্রিন্সের কিছু হলে এসপি বোরহানকে আমি কিছুতেই ছাড়বো না। প্রিন্সের মৃত্যুর সংবাদ চালা জানি হলে ধরাছোঁয়ার বাইরে থাকা ক্রিমিনালদের গ্রেফতার করা যাবে না। যেভাবে হোক আমি আসল ক্রিমিনালদের ধরবই। জলি সাহেব, স্যার আপনি ফোর্স নিয়ে খুঁজতে থাকুন। আমার বিশ্বাস প্রিন্স ওই জঙ্গলের মধ্যে অথবা আশেপাশে আছে। না স্যার, আমি তাই করছি। কিন্তু এসপি সাহেব, প্রিন্সকে মৃত অবস্থায় পেলে তো আসল ক্রিমিনালদের হদিস পাওয়া যাবে না। ইয়েস মিস্টার রহমান, আই নো, আমার বিশ্বাস ও জীবিত আছে। খবর পড়েছো কনা? হ্যাঁ। পুলিশের ভাষ্য মতে প্রিন্সের গায়ে গুলি লেগেছে, মরেও যেতে পারে। যে জায়গায় পড়েছে সেখানে পুলিশ ওকে পায়নি, এই জন্য। না স্যার, এ হতে পারে না। ও পুলিশের গুলিতে মরতে পারে না। এ কেমন শত্রুতা যে তুমি চাও ও বেঁচে থাক? হ্যাঁ, আমি তাই চাই স্যার, কারণ ওর মৃত্যু শুধু আমার হাতে। প্রিন্সের মৃত্যুর ব্যাপারে কেউ কিছু বুঝতে পারেনি। প্রিন্সের গডফাদারদের ধরার জন্য পলিসি অ্যাপ্লাই করতে হবে। তাতে আমার জীবন চায় যাবে। Yes, ওকে দিয়েই হবে। স্যার আপনি আপনি নিষেধ করলে রাস্তায় আর ওষুধ বিক্রি করবো না। এবারের মতো মাফ করে দেন স্যার। আমি তোমাকে ধরতে আসিনি। দীপু তুই শুয়ে থাক, আমি আসছি। চলুন স্যার। একে চেনো? এ তো আমার ছবি। না, ও ভয়ঙ্কর সন্ত্রাসী প্রিন্স। কিন্তু আজব ব্যাপার হলো, প্রিন্সের চেহারার সাথে তোমার চেহারার হুবহু মিল আছে। বুঝলাম, ভয়ঙ্কর প্রিন্সের সাথে আমার চেহারার বেশ মিল আছে, তাই বলে আমাকে ধরে নিয়ে যাবেন? আরে পাগল, না। তাহলে শোনো রাজা, প্রিন্স জীবিত নেই, আমার গুলিতে মারা গেছে। আর এ কথা আমি শুধু তোমাকে বললাম, এমনকি পুলিশও জানে না। পুলিশকে না জানিয়ে আমাকে বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটা আছে। কি উদ্দেশ্য? তুমি তো জানো প্রিন্স একজন ভয়ঙ্কর সন্ত্রাসী, চোরা কারবারিদের আসল ক্যাডার। ভেবেছিলাম প্রিন্সকে জীবিত ধরে রিমান্ডে নিলে
ওই ভদ্রবেশী ক্রিমিনালদের ধরতে পারবো, কিন্তু তা আর হলো না। এটা আমাকে বলে কি লাভ? প্রিন্স সেজে ওদের ওখানে যাবে, ওদের গোপন সমস্ত ব্যাপার আমাকে জানিয়ে পুরো গ্রুপটাকে ধরিয়ে দিবে। না না এসপি সাহেব, আমি ওষুধ বিক্রি করে বেড়ানো মানুষ, আমাকে এর মধ্যে জড়াবেন না, আমাকে ক্ষমা করে দিন। দেখো রাজা, তোমার চেহারার সাথে প্রিন্সের চেহারা মিল আছে বলেই। আরে চেহারা মিললেই হলো নাকি? কোথায় প্রিন্স কোথায় কোথায় গুলি চালায়, আর আমি তো গুলতি মারতে পারি না। আমি তোমাকে শিখিয়ে দেবো। আরে শিখলে কি হবে, ওরা তো জেনেই ফেলবে, ওদের কেউ কিছু জানতে পারবে না। দেখো রাজা, প্রিন্সের মৃত্যুর খবর আমি আর তুমি ছাড়া কেউ জানে না, আর তুমি যে প্রিন্স না সেটা শুধু আমি জানবো। প্রিন্সের লোকদের মতো পুলিশও তোমাকে প্রিন্স জানবে। আর যদি প্রিন্স মনে করে আমাকে পুলিশ ধরে ফেলে, তখন তোমাকে জেলে পাঠিয়ে দেবে। আরে আরে এর জন্য আমি আছি না? তোমার সাহায্যে পুলিশ যখন ওদের পুরো গ্রুপটাকে ধরে ফেলবে, তখন আমি বলবো তুমি প্রিন্স না, রাজা, আমার ইনফর্মার। এসপি সাহেব, এসপি সাহেব, আমাকে মাফ করে দিন, এসব বিপজ্জনক কাজে আমাকে জড়াবেন না। আরে আরে কেমন ধরনের মানুষ তুমি, এতটুকু বিপদে ভয় পাও? এই আমাকে দেখো, আমার কি কোনো ব্যক্তিগত স্বার্থ আছে? নেই, দেশের স্বার্থে আমি তোমার সাহায্য চাচ্ছি। ওদের গ্রুপটা খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর, দেশের জন্য ক্ষতিকর এই সংঘবদ্ধ দলটাকে ধরতে এই বয়সে আমি যদি যুদ্ধ করতে পারি, আর তুমি একজন যুবক হয়ে কেন পারবে না? তোমার মধ্যে কি দেশপ্রেম নেই? তুমি কি দেশের ভালো চাও না? দেখো রাজা, আমি বহুদিন যাবৎ এই সংঘবদ্ধ চোরা কারবারিদের ধরতে চেষ্টা করছি, কিন্তু উপযুক্ত প্রমাণ এবং প্রশাসনে কিছু অসৎ অফিসারদের কারণে ধরতে পারছি না। ওই গ্রুপ এই অঞ্চলের একজন শক্তিশালী লিডারের ছত্রছায়ায় কাজ করছে। ভেবেছিলাম তোমার সাহায্য নিয়ে ওই ভদ্রবেশী ক্রিমিনালদের মুখোশ খুলে দেব। আচ্ছা ঠিক আছে, আমি আসি। স্যার স্যার, দেশের জন্য আমি জীবনও দিতে পারি, কিন্তু আমার সমস্যা হলো দীপু, আমার ভাইয়ের ছেলে। ভাই ভাবে গত ঘূর্ণিঝড়ে মারা যাবার পর আমি ছাড়া দীপুর আর কেউ নেই। আপনার ইনফরমার হিসেবে কাজ করতে গিয়ে আমার যদি কিছু হয়ে যায়, দীপুর কি হবে? দীপুর জন্য আমি আছি। দেখো রাজা, রোড অ্যাক্সিডেন্টে বউ বাচ্চা হারিয়েছি, তোমার দীপুকে আমার নিজের সন্তানের মতো মানুষ করব। আমি কালই ওকে কোনো একটা ভালো স্কুলে ভর্তি করে দেব, হোস্টেলে রাখবো। তুমি কি চাও না তোমার দীপু বড় কিছু হোক? হ্যাঁ স্যার, আমি চাই। যদি তাই চাও, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। জি স্যার, আমি রাজি। থ্যাংক ইউ রাজা। আপনি তো আপনার কথা রেখেছেন, এখন আমাকে কি করতে হবে বলুন। রাজা, আজ থেকে আমি তোমার প্রশিক্ষণ শুরু করতে চাই। স্টাইলগুলো দেখো, এসপি সাহেব,
এখন পর্যন্ত প্রিন্স সম্বন্ধে আমাকে কিছুই বললেন না। ওর ছোটখাটো অভ্যাসগুলো, ওর সাথীদের নাম এবং যারা ওকে ক্যাডার বানিয়েছে ওদের নাম। আমি প্রিন্স সম্পর্কে তোমাকে খুব বেশি ইনফরমেশন দিতে পারছি না, কিন্তু আমার একটা বড় প্ল্যান আছে। প্ল্যান? হ্যাঁ, আজ থেকে তুমি সেই প্ল্যান অনুযায়ী কাজ করবে। এসপি সাহেব, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। তবে মারাত্মক আঘাতের কারণে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। কাদের, যেভাবেই হোক প্রিন্সকে উদ্ধার করে নিয়ে আসতেই হবে। আজই আমরা প্রিন্সকে হাসপাতাল থেকে উদ্ধার করে নিয়ে আসবো। কোয়াইট! কিন্তু হাসপাতালে সব জায়গায় পুলিশ পাহারায় রয়েছে, কোনোভাবেই সম্ভব না। আমার মতে প্রিন্সকে যখন হাসপাতাল থেকে জেলে নিয়ে যাবে তখন উদ্ধার করা সম্ভব। কিন্তু মিস্টার কাদের, তোমার কি ধারণা জেলে নেওয়ার সময় সিকিউরিটি কম থাকবে? বরং হাসপাতালে সিকিউরিটি একটু কম, অতএব প্রিন্সকে হাসপাতাল থেকেই আনতে হবে। সিস্টার, ভিতরে যাওয়া নিষেধ আছে। কি বলছেন, রোগীর অবস্থা খারাপ, তাকে স্পঞ্জ বাথ দিতে হবে, প্রেসার ও টেম্পারেচার চেক করতে হবে। কিন্তু উপরে নিষেধ আছে। সিকিউরিটি স্যার, ওকে যেতে দিন। যান। ধন্যবাদ রায়হান, তুমি সাহায্য না করলে রাজাকে হাসপাতাল থেকে ক্রিমিনালদের ওখানে পাঠানো খুবই কঠিন হতো। এতে ধন্যবাদের কি আছে? চোরা কারবারিদের মূল হোতাদের ধরার জন্য তুমি যে যুদ্ধ শুরু করেছো, সেই যুদ্ধে শরিক হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ। মিস্টার জলিল, আমি আপনার পুলিশ ফোর্সের সমালোচনা করছি না, তবে এটা সত্য যে আপনাদের হাসপাতালে প্রিন্সের সিকিউরিটিটা ভালো ছিল না। প্রিন্সকে পেয়েও আমরা হারালাম। দেখুন মিস্টার রহমান, হাসপাতালে প্রিন্সের সিকিউরিটি দায়িত্বে ছিলেন এসপি সাহেব নিজে, আমি কি করতে পারি বলুন? ঠিক আছে, আমি আপনার অবস্থানটা বুঝতে পারছি, কিন্তু এসপি সাহেবের ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। মিস্টার রহমান, প্রিন্সের স্মৃতিশক্তি হারিয়ে গেছে, ও এখন আগের মতো নেই, ওকে আমরা খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করতে পারবো। মিস্টার জলিল, আমার মনে হয় আপনি মেডিকেল রিপোর্টটা পুরোপুরি পড়েননি। স্যার বলেছে প্রিন্সকে যদি ওর পুরনো জায়গায়, পুরনো লোকজন এবং পুরনো স্মৃতি ওর সামনে বারবার তুলে ধরা হয় তাহলে হয়তো ওর স্মৃতিশক্তি ফিরে আসতে পারে। আই সি। প্রিন্স,
আমি কাদের তোমার সাথে সাথে থাকতাম তুমি তাস খেলা সবসময় জিততে প্রিন্স মনে করো হ্যাঁ সবকিছু মনে করার চেষ্টা করো প্রিন্স তুমি যেদিন এখান থেকে বেরিয়ে যাও সেদিন হাবিব বক্সের একটা ফোন এসেছিল মনে করার চেষ্টা করো প্রিন্স তোমার লাস্ট মিশন ছিল হাবিব বক্সের সাথে মনে করার চেষ্টা করো প্রিন্স তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার লিজা মনে করার চেষ্টা করো প্রিন্স এই ডায়েরির কথা তোমার মনে নেই যা এয়ারপোর্ট থেকে উদ্ধার করা হয়েছিল যার মধ্যে স্মাগলিং জগতের সকলের নাম ঠিকানা কোড ফোন নাম্বার লেখা আছে আহা প্রিন্স এটা তোমার মনে নেই পাটোয়ারি সাহেব আপনারা ওকে একা থাকতে দিন আমি ওকে সুস্থ করে তুলব প্লিজ ঠিক আছে লিজা তাই করো লেটস মুভ প্রিন্সের বর্তমান অবস্থা কেমন কনা এখন পর্যন্ত নরমাল হয়নি সব জিনিস এমন ভাবে দেখানো হচ্ছে যাতে আস্তে আস্তে মনে করতে পারে তবে আগের থেকে অনেক ভালো অনেক জিনিস এখন চিনতে পারছে কিন্তু তুমি কিসের জন্য অপেক্ষা করছো আমি ওর স্মৃতিশক্তি ফিরে আসার জন্য অপেক্ষা করছি মরার আগে বোঝাতে চাই শামসকে মারার জন্য আমি ওকে নির্মম ভাবে মারছি আমার ধারণা আমি তোমাকে আমি এত বেশি ভালোবাসা দেব যে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি ভালোবাসা তাকে বলে
একবার খেয়ালের স্বপ্নে আসো একবার রঙে লাগা দু চোখে বসো বারবার দেখছি তোমাকে দেখছি বারবার দেখছি তোমাকে দেখছি প্রেমে কাহিনি আমি লিখছি একবার স্বপ্নে আসো একবার রং লাগা দু চোখে বসো আমি প্রিন্সের খুঁটিনাটি সবকিছু জেনে ফেলেছি গুড এখন স্মৃতিশক্তি ফেরার কথা বলতে হবে কিন্তু এটা বুদ্ধির সাথে করতে হবে যাতে কেউ বুঝতে না পারে এটা আমিও ভাবছি যেমনি ভাবে কোনো কারণ ছাড়া স্মৃতিশক্তি হারায় না তেমনি কোনো কারণ ছাড়া স্মৃতিশক্তি ফিরেও আসে না ঠিক আছে আমি ব্যবস্থা করছি তুমি ওখান থেকে একটু সামনে যাও ঠিক আছে প্রিন্স অনেক তো ঘোরা হলো এবার চলো চলো আজও মরণের হাত থেকে বাঁচিস এসপি তারা করেছিল মাথা হয়েছে প্রিন্স কোথায় দেখি কোথায় আঘাত লেগেছে তেমন কিছু হয়নি হেই একটু তুলা সেবল নিয়ে আয় যা জলদি যা ওকে বস যাও পাটোয়ারি সাহেব প্রিন্স তো দেখছি স্বাভাবিকভাবে কথা বলছে ও সুস্থ হয়ে গেছে প্রিন্স তুমি ঠিক হয়ে গেছো কেন আমার কি হয়েছিল প্রিন্স প্রিন্স তুমি ঠিক হয়ে গেছো প্রিন্স ঠিক হয়ে গেছে আমাদের প্রিন্স ঠিক হয়ে গেছে আপনি এমন করছেন কেন আপনি এমন করছেন কেন এই তোর কাছে ছবিগুলো আছে না ছবিগুলো দে জলদি দে এই ছবিটা দেখো তো হতো শামস ইয়েস বেইমানির কারণে যাকে আমি নিজের হাতে খুন করেছি কি করছো ছাড় বলছি প্রিন্স টাইগার তুমি একটা ব্যাপার লক্ষ্য করেছো কি ঠিক হবার পরেও প্রিন্সকে এত চেঞ্জ লাগছে কেন এটা কোনো ব্যাপারই না জীবনে বড় ধরনের দুর্ঘটনার পর মানুষ এমন একটু বদলাতেই পারে ধ্যাত আমি তোমাকে বুঝাতে পারছি না প্রিন্স আর সেই প্রিন্স নেই প্রিন্স তো আগের মতোই আছে শুধু তোমার জায়গা দখল করে নিয়েছে কণা কিভাবে দখল করে সেটা আমি দেখব আমি এই মেয়েকে ছাড়বো না প্রিন্স
হাবিব বক্সের মেসেজ এসেছে। কি চায় হাবিব বক্স? সোনার কিছু বার চায়। ওর মাল কোথায় ডেলিভারি হবে? ওর লোক কাটা পাহাড়ের কাছে তোমার সাথে দেখা করবে। আজ চারটা অ্যাপয়েন্টমেন্ট। ওকে। আমি প্রিন্সের সাথে যেতে চাই পাটোয়ারি সাহেব। আমার বডিগার্ড হিসেবে? গুড আইডিয়া। কোনা জানে পিস্তল কিভাবে এবং কখন চালাতে হয়। শুধু কিভাবে কখন চালাতে হয় সেটাই না, কার উপর চালাতে হবে সেটাও জানে। ওকে পাটোয়ারি সাহেব, চলো গোনা। বাই। তুমি বসো, আমি একাই যাচ্ছি। সব ঠিক আছে? সব ঠিক আছে। গুড। জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি। হে, কেমন মজা করলে কানা? আমি দেখলাম তুমি এই অবস্থায় ভয় পাও কিনা। আচ্ছা, তাহলে আমার সাহস পরীক্ষা করে কি মনে হলো? হ্যাঁ, ভেরি নাইস, তুমি একটুও ভয় পাওনি, পুরোপুরি বাহাদুর। সত্যি কথা বলতে কি, আমি এক মুহূর্তের জন্য হলেও ঘাবড়ে গিয়েছিলাম। এনিওয়ে চলো। ওকে চলো। কনা জানে না প্রিন্সের সাথে যাবার সময় যে পিস্তলটা নিয়ে গিয়েছিল সেটা খালি। কিন্তু কিন্তু তুমি এটা কেন করলে? কারণ অন্য কোন বিপদ আসলে হাই প্রিন্স নিজেকে বাঁচাতে পারবে, কিন্তু কনা যাতে মরে যায়। হাই হাই। এই ডায়েরির কথা তোমার মনে নেই যা এয়ারপোর্ট থেকে উদ্ধার করা হয়েছিল, যার মধ্যে স্মাগলিং জগতের সকলের নাম, ঠিকানা, কোড, ফোন নাম্বার লেখা আছে? লাল ডায়েরি। ওই ডায়েরি লকআপ থেকে সরাতেই হবে। রাজা বলছি, আমি একটা গুরুত্বপূর্ণ ডায়েরি পেয়েছি যাতে গোটা ক্রিমিনালদের সম্পর্কে অনেক ইনফরমেশন রয়েছে। গুড, ভেরি গুড। আমি জানি পাটোয়ারি গ্যাংয়ের মূল লিডার না, আর ওই ডায়েরির অন্য সব তথ্যের সাথে এটাও হয়তো আমরা জানতে পারবো কারা এই গ্যাংয়ের কলকাঠি নাড়ছে। আর সাবধান, এই ডায়েরি সম্বন্ধে কেউ যেন কিছু বুঝতে না পারে। স্যার, এই জন্যই ডায়েরিটা
আমি আপনার কাছে খুব তাড়াতাড়ি দিতে চাই। আমি কালই আপনার সাথে দেখা করতে চাই। ওরা যদি সন্দেহ করে? সন্দেহ যাতে না করে আমি সেই ব্যবস্থাই করব। আচ্ছা ঠিক আছে, আমি কাল 9 নম্বর পয়েন্টে তোমার জন্য অপেক্ষা করব। বেস্ট অফ লাক। ওকে। তুমি তো জানো আগামী দু একদিনের মধ্যে আমাদের সব এজেন্টস এবং কাস্টমার সেখানে আসবে। অনেকদিন পর আমরা সব বন্ধুরা একত্রিত হব। কিন্তু তার আগে কাল আবার অনেক পুরনো শত্রুর সাথে আমার সাক্ষাৎ হবে। শেষ সাক্ষাৎ। কার কথা বলছো? ওই এসপি দুবার আমার উপর হামলা করেছে, কালই হবে ওর জীবনের শেষ দিন। তুমি জানো এসপির বাসায় পুলিশ পাহারা রয়েছে? পুলিশ কোনোদিন প্রিন্সকে আটকাতে পারেনি, আর পারবেও না। হ্যাঁ, প্রতিশোধ জানিবার কালই নিতে হবে।